এখন আমরা জানব ন্যারেশন চেঞ্জ অফ অপারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যের উক্তি পরিবর্তন কেমন ভাবে হয়। তো এর জন্য প্রথমেই আমাদের জেনে নিতে হবে অপারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং অপারেটিভ সেন্টেন্স আমরা কি দেখে চিনবো, তারপরে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের রুলস বা নিয়ম এবং তারপরে কিছু এক্সাম্পল বা উদাহরণ এবং অবশেষে অনুশীলনী এবং এই অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের যে ব্যতিক্রম বা এক্সেপশন যেগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এই ভিডিওতে টোটাল একটা আলোচনা আছে। তো আমরা তাহলে এবার শুরু করি। তো প্রথমে আমরা জেনে নেব যে অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো দেখো, যে বাক্যের দ্বারা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ অভিশাপ ইত্যাদি বোঝানো হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমাদের মনে রাখতে হবে ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ অভিশাপ ইত্যাদি বোঝানো হবে অপারেটিভ সেন্টেন্সের দ্বারা। এবার আমরা দেখে নেব যে স্ট্রাকচার, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা বাক্যের গঠনটা কেমন ভাবে হয়। তো সাধারণত যেটা হয় যে এই ধরনের বাক্যগুলি সাধারণত মে দিয়ে শুরু হয়, অর্থাৎ এই বাক্যগুলির শুরুতে মে থাকে। যেমন মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ লিভ লং ইত্যাদি ইত্যাদি। তবে সব ক্ষেত্রেই যে মে দিয়ে শুরু হবে এমন কোনো কথা নেই, বিশেষ বিশেষ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে কিন্তু মে ছাড়াও এই ধরনের সেন্টেন্স শুরু হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে থাকে যে লং লিভ আওয়ার কিং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক ইত্যাদি ইত্যাদি। তো এবার আমাদের কাজ হবে যে জেনারেল রুলস অফ ন্যারেশন চেঞ্জ এই সম্পর্কে জেনে নেওয়া, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই বিশেষ করে এই অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কোন কোন রুলস ফলো করতে হবে। তো প্রথমে রিপোর্টিং ভার্ব হিসাবে আমাদের যেটা লিখতে হয় উইশ, প্রে, ব্লেস, কার্স ইত্যাদি, অর্থাৎ সেড বা সেডুর পরিবর্তে আমাদের এগুলো লিখতে হবে এবং টেন্স অনুযায়ী এদের সঙ্গে কখনো এস, ইএস, ডি বা এডি যোগ হতে পারে। এবার আমাদের যেটা করতে হয় দুই নম্বরে লিঙ্কার হিসাবে দ্যাট বসে, অর্থাৎ কোটেশন উঠিয়ে দিয়ে অন্যভাবে বলতে গেলে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের কিন্তু দ্যাট লিখতে হয়। এবার তিন নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি অর্থানুসারে প্রোনাউন বা পার্সন এর পরিবর্তন হয়, অর্থাৎ আই থেকে কখনো হি, কখনো আরো অনেক কিছু হতে পারে, যেগুলো আমি উদাহরণ যখন দেবো তখন বিষয়টা পরিষ্কার হবে। এবার দেখে নেবো যে ভার্বের পরিবর্তন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চিন্তনের নিয়মের মতো। এক্ষেত্রে বলে রাখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা কেমন ভাবে হয় সেটা যদি তোমরা আগে দেখো, সে ভিডিও আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়া আমার চ্যানেলে পাবে। তো সেটা দেখে এলে কিন্তু এই ন্যারেশন চেঞ্জের নিয়মটা বুঝতে সুবিধা হবে। তো ভার্বের পরিবর্তন এখানে অ্যাসার্টিভের নিয়মের মতো বলতে আমি একটু বলে রাখি যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে বা রিপোর্টেড স্পিচটিও যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝায় তাহলে কিন্তু ভার্ব বা টেন্সের পরিবর্তন হয় না। অন্যান্য ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে অ্যাকর্ডিংলি বা সেই অনুসারে কিন্তু টেন্সের পরিবর্তন হয়। সেটা এই যে আমি বললাম এতে হয়তো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে না, উদাহরণগুলো তোমরা দেখো, আশা করছি সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এবার যেটা করতে হয় সময় ও স্থানবাচক শব্দ বা অ্যাডভার্বের পরিবর্তন হয়, যেমন এখানে থাকলে সেখানে, যেগুলো হয় যেমন হেয়ার, কেয়ার, দেয়ার, আরো অন্যান্য আছে, সেগুলো আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা এক্সাম্পল বা উদাহরণের দিকে যাব। প্রথম সেন্টেন্স মাদার সেড টু মি, মা আমাকে বললো মে গড ব্লেস ইউ, এইটাকে যখন আমরা ন্যারেশন করব তখন হয়ে যাবে মাদার উইস্ট দ্যাট গড মাইট ব্লেস মি। দেখো এখানে সেডটির পরিবর্তে আমরা ব্যবহার করেছি উইস্ট, আর সেডটির পরিবর্তে তো উইস্ট হয়ে গেল, আর এখানে লিঙ্কার হিসাবে কোটেশন উঠে আমরা দ্যাট লিখেছি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই যে উইস্ট, প্রেইড বা এদের পরে যদি কোনো পার্সন স্পোকেন টু বা শ্রোতা থাকে, যেমন এখানে মি ছিল, তো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বাদ দিয়ে দিতে হয়, এগুলো দরকার হয় না বা লেখার দরকার হয় না, লিখলে কিন্তু অনেক সময় তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো মাদার উইস্ট দ্যাট, মা উইস করলো যে, এবার এই বাক্যটাকে, এই যে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে এই রিপোর্টেড স্পিচটাকে যখন আমরা ন্যারেশন করছি তখন অবশ্যই এটা অ্যাসার্টিভ এর মতো করে আমাদের সাজিয়ে নিতে হবে, অর্থাৎ সাবজেক্টটা আগে আসবে, ভার্বটা পরে যাবে, এইভাবে সাজিয়ে নিতে হবে। তো এবারে সাবজেক্ট ছিল গড, তারপরে মে থেকে হলো মাইট, ভার্বের রূপ চেঞ্জ হয়েছে, আর তারপরে বাদ বাকি যা ছিল তাই বসে গিয়েছে ব্লেস মি, এখানে ইউ থেকে মি হয়েছে, অর্থাৎ মা আমাকে বললো ভগবান তোমার তোমাকে আশীর্বাদ করুক, কিন্তু তুমিটাকে আমি, তাই এখানে ইউ থেকে আই হয়েছে। আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে, যেমন এখানে আছে ইউ, তাহলে সেটা কিন্তু বোঝাবে এই শ্রোতাকে, আর এর মধ্যে কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা বোঝাবে বক্তাকে, যদি এখানে সেটা নেই। এবারে আমি আরো কতগুলো উদাহরণ তোমাদের দেবো, নাহলে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হওয়া সম্ভব না।
আরেকটা কথা মনে রাখতে হবে, ন্যারেশন চেঞ্জ করার পরে এই পুরো বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে আমাদের যেমনই গঠন থাক না কেন, এখানে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম অনুযায়ী, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে ভার্ব এবং ভার্বের পরে আদার্স বা অবজেক্ট, এইভাবে কিন্তু আমাদের সাজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বিষয়টা ঠিকঠাক হবে না। আচ্ছা, এবার হচ্ছে দে সেড লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এটাকে যখন আমরা ন্যারেশন করব তখন এটা হয়ে যাবে যে দে উইশড দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার মাইট লিভ লং। এখানে দেখো দে সেড থেকে হয়ে গেল উইশড, এবার করেছে কোটেশন উঠে গিয়ে এখানে লিঙ্কার হিসেবে আমাদের দ্যাট বসানো হয়েছে। তারপরে বলছে লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। তো এক্ষেত্রে আমাদের থেকে কি হলো তাদের, অর্থাৎ তারা বলছে আমাদের, অর্থাৎ আমাদের মানে কাদের, তাদের। এখানে ফার্স্ট পার্সন আছে আওয়ার, তো ফার্স্ট পার্সন তাহলে কি হবে বললাম যে শ্রোতা হবে না, সরি বক্তা হবে যে কথাটা বলছে। তাহলে এখানে তারা বললো আমাদের অর্থাৎ তাদের, তাহলে এখানে আওয়ার থেকে হলো দেয়ার প্রাইম মিনিস্টার। এখানে দেখো মাইট লিখতে হবে, যদি এখানে মে অনেক সময় থাকে না, মে না থাকলে কিন্তু আমাদের মাইট লিখতে হবে, মাইট লিভ লং। এখানে লং লিভ ছিল কিন্তু এখানে যখন আমরা ন্যারেশন করবো তখন লিভটা আগে আসবে, লংটা পরে যাবে, নাহলে কিন্তু বাক্যের মানেটা ঠিকঠাক হবে না। তো এই দুটো উদাহরণ দেখে কিন্তু বিষয়টা তোমাদের পরিষ্কার হওয়া সম্ভব না, আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিচ্ছি, সবগুলো দেখতে হবে, তাহলে কিন্তু বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হবে। মাদার সেড টু মি মে ইউ বি সাকসেসফুল, এটাকে আমরা যদি ন্যারেশন করি এটাকে আমরা দু তিন ভাবে করতে পারি। তো আমি এখানে একটা শর্টকাট এবং স্ট্যান্ডার্ড ভাবে করে দেখিয়েছি, সেটা হলো মাদার উইশড মি সাকসেস ইন লাইফ, এটাকে আমরা এমন ভাবে করতে পারি মাদার উইশড সেডটির পরিবর্তে উইশড, তারপরে কোটেশন থেকে দেখ, তারপরে এখানে ইউ থেকে হবে আই, তারপরে মে থেকে মাইট, তারপরে বি সাকসেসফুল। আমরা সেভাবে করতে পারতাম যে মাদার উইশড দ্যাট আই মাইট বি সাকসেসফুল, আমরা করতে পারতাম, সেটাও হতো। কিন্তু এখানে দেখো আমি আরো স্ট্যান্ডার্ড ভাবে করে দেখেছি মাদার উইশড মি সাকসেস ইন লাইফ। একটা কথা মনে রাখতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আমরা ন্যারেশন করব তখন ওই সেন্টেন্সের যে মূল বিষয়, সেই মূল বিষয়টাকে নিজের মতো করে বলাটাই কিন্তু ন্যারেশন, এমন নয় যে সবসময় আমাদের ওই নিয়ম ফলো করে করতে হবে। এবার আমরা নেক্সট এক্সারসাইজ করে নেবো, একটু একটু প্র্যাকটিস করে নেবো আমরা কথাটা জানলাম। তো এই জন্য প্রথমে একটা সেন্টেন্স হলো যে দ্য ক্রাউড সেড লং লিভ আওয়ার লিডার, মানে জনতা বললো যে আমাদের লিডার দীর্ঘজীবী হোক। তো এইটা যখন আমরা অ্যান্সার করব সেটা কি হবে দেখে নাও। তার আগে বলি তোমরা এটা যদি প্র্যাকটিস করতে চাও তো ভিডিওটাকে পজ করে উত্তরটা করে নাও, করার পরে আবার ভিডিওটাকে রিজুম করে তোমরা কিন্তু উত্তরটা মিলিয়ে নিতে পারো। তো দেখো এর উত্তরটা কি হবে, উত্তরটা হবে দ্য ক্রাউড উইশড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। এখানে দ্য ক্রাউড সেট থেকে হয়ে গেল উইশড, তারপরে আবার সে একই কথা আওয়ার লিডার থেকে হয়ে গেল দেয়ার লিডার, আর এখানে তো লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, তাহলে আওয়ার লিডার থেকে দেয়ার লিডার, এখানে মেয়ে ছিল না তার কিন্তু মাইট দিতে হয়েছে, তারপরে লিভ লং। এবারে নেক্সট আমরা দেখে নেবো দ্য বিশপ সেড মে গড পার্ডন দ্য সিনার, বিশপ বললো, বিশপ মানে খ্রিস্টানদের ধর্মগুরু বা ধর্মযাজক বা পাদ্রি যাকে বলা হয়, তো সে বিশপ বললো মে গড পার্ডন দ্য সিনার, ভগবান যারা সিনার আছে বা পাপি রয়েছে তাদের জন্য ক্ষমা করে, এটা প্রার্থনা করছে বিশপ। তো আমরা এখানে ন্যারেশনটা এরকম ভাবে করেছি দ্য বিশপ প্রেইড দ্যাট গড মাইট পার্ডন দ্য সিনার, এখানে আমরা সেদের পূর্বে প্রেইড কথাটা ব্যবহার করেছি যেহেতু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, তারপরে সাবজেক্ট গড, তারপরে মেথিকে মাইট, তারপর পার্ডন দ্য সিনার, আর চেঞ্জ করা কিছু ছিল না। তারপরে এটাকে কিন্তু অ্যাসার্টিভের মতো সাজিয়ে নিতে হবে, এখানে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, এইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু সেভাবে সাজানো ছিল না, এখানে কিন্তু মে অক্সিলারি ভার্বটা প্রথমে ছিল, কিন্তু ন্যারেশন করার পরে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ মানে কিন্তু যেটা হয়ে যাবে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা এক্সেপশন কিছু দেখে নেবো, অর্থাৎ এই ন্যারেশনের কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রমী কিছু রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে পরীক্ষায় এসে থাকে এবং অনেকে আমরা ভুল করে আসি, এক্সেপশন আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে দেখো হি সেড ইফ আই ওয়্যার এ বার্ড, সে বললো যদি আমি পাখি হতাম, এই যে যদি আমি পাখি হতাম, যদি আমি রাজা হতাম, যদি আমার অনেক কিছু থাকতো, এগুলো একটা অবাস্তব কল্পনা। তো এই ধরনের অবাস্তব কল্পনার ক্ষেত্রে আমরা যেভাবে ন্যারেশন করি সেটা দেখো, এই উত্তরটা হবে হি ডিজায়ার দ্যাট হি কুড বি এ বার্ড, অর্থাৎ এখানে সেডের পরিবর্তে আমরা ব্যবহার করছি ডিজায়ার, এখানে উইশ করলেও হয়, তারপরে এখানে কোটেশন থেকে দ্যাট, তারপরে আমিটাকে এখানে ফার্স্ট পার্সন আছে আমি, আমি মানে যে কথাটা বলছে, অর্থাৎ দেখো বক্তা, তাহলে আই থেকে এখানে হি হয়ে গেল, আর ওয়ার থাকলে পরে ওয়ারের পরিবর্তে করতে হবে কুড বি, এই কথাটা কিন্তু মনে রাখা দরকার, ওয়ারের পরিবর্তে আমরা লিখব কুড বি, তাহলে হি কুড বি এ বার্ড।
আরো এক্সেপশন আছে, দেখো আমি কয়েকটা দেখাচ্ছি তোমাদের। পরেরটা দেখো, হি সেড ইফ ওয়ে আর এ কিং, ইফ আই ওয়ে আর এ কিং, সে বললো যদি আমি রাজা হতাম। এটা ঠিক আগেরটার মতোই, এখানে ওয়ার আছে, ওয়ারের পরিবর্তন হয়ে যাবে কুড়বি, আর কোর্সেন উঠে গিয়ে তো দেয়ার বসছে, আর আই থেকে হয়ে যাবে হি। তাহলে অ্যান্সারটা আমাদের হবে হি ডিজায়ার দ্যাট হি উড বি এ কিং। উপরেরটা এবং নিচেরটা তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু এখানে ছিল বার্ড আর এখানে রয়েছে কিং। কিন্তু এর পরের যেটা আমি দেবো সেটা একটু ডিফারেন্স আছে, একটু মানে অনেকটা ডিফারেন্স আছে। দেখো, দ্য বয় সেড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, বালকটা বললো যে যদি আমার পাখির মতো ডানা থাকতো। আগেরটা দেখো ওয়ার ছিল আর এটাতে রয়েছে হ্যাড। তো এটার ন্যারেশন যখন আমরা করবো তখন এরকম ভাবে করবো, দ্য বয় ডিজায়ার দ্যাট হি কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। দেখো এখানে আমরা হ্যাডের পরিবর্তে ব্যবহার করছি কুড হ্যাভ। তাহলে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি ওয়ার থাকে ওয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে কুড বি, আর যদি হ্যাড থাকে হ্যাডের পরিবর্তে আমাদের লিখতে হবে কুড হ্যাভ। বাদ বাকি কিন্তু সব একই। তাহলে দেখো কি হলো, দ্য বয় সেন থেকে হলো ডিজায়ার, করেছেন থেকে দ্যাট, তারপরে আই থেকে হি, হ্যাডের পরিবর্তে হলে কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। আর যেহেতু বাক্যটায় অ্যাসার্টিভ হয়ে যায় ন্যারেশন চেঞ্জ করার পরে, তাই এখানে আইটা আই থেকে হি হলো সেটা আগে বসেছে, আর হ্যাড থেকে কুড বি হলো সেটা তার পরে গিয়ে বসেছে। এবার নেক্সট, হি সেড হ্যাড আই ওন দ্য মেডেল, যদি আমি মেডেলটা জিততাম, এখানে হ্যাড রয়েছে তাহলে হ্যাডের পরিবর্তে আমাদের কুড বি ব্যবহার করতে হবে, সরি কুড হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাড থাকলে ব্যবহার করতে হবে কুড হ্যাভ। তাহলে অ্যান্সারটা হবে আমাদের এরকম, হি ডিজায়ার দ্যাট হি কুড হ্যাভ ওন দ্য মেডেল। দেখো হি সেড ডিজায়ার, করেছেন ওটাকে দেখ, তারপরে আই থেকে হি সেটা আগে বসেছে, আর হ্যাড থেকে কুড হ্যাভ সেটা পরে বসেছে, তারপরে বাদ বাকি চেঞ্জ করার কিছু ছিল না। তো ভার্ব যখন চেঞ্জ করবো বা টেন্স যখন চেঞ্জ করবো তখন মনে রাখবো যদি একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকে, যেমন এখানে আছে দেখো অক্সিলারি ভার্ব মেন ভার্ব, তাহলে প্রথমকার বা অক্সিলারি ভার্ব যেটা থাকে সেই ভার্বটাই কিন্তু আমরা চেঞ্জ করবো, শেষের দিকের ভার্বগুলো চেঞ্জ করবো না। তো এটি ছিল এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনের আলোচনা। অন্যান্য ন্যারেশনগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে তো তোমরা সেগুলো পাবে, এছাড়া এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা অন্যান্য ন্যারেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থেকো, সকলে ভালো করে পড়াশোনা করো, এই আশা রেখে আমি তোমাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।